जा घटे ताई घटो ना, सब घटनाएं घटे ना। हाँ, जा घटे ताई घटो ना, सब घटनाएं घटे ना। मने मने घटे जा, मने मने घटे जा, से घटनाएं रटे ना। घटनाते बदले जट, भावे सबाइके संकट, बदले गेले दृश्यपट। जा घटे ताई दूर घट, जा घटे ताई दूर घट। घटनाते बदले जट, भावे सबाइके संकट, बदले गेले दृश्यपट। जा घटे ताई दूर घट, जा घटे ताई दूर घट। जट छाड়াতে তখন আর, জট ছাড়াতে তখন আর, কেউ তো পিছু হটে না। যা ঘটে তাই ঘটনা, সব ঘটনাই ঘটে না। যা ঘটে তাই ঘটনা, সব ঘটনাই ঘটে না। It was described by Mike as a very large blast felt around the city, and I believe we have Mike back again. Mike Holmes, have we learned anything else? Yeah, Shihab, of course, information. That is what this is about. It starts here in Iowa, and we're going to make we it happen. Told by witnesses on the result of this explosion, but we can tell you that there are dead. And as I was speculating earlier, ওদিকে টিভিতেও তো খবর চলছে। শোনো, সব মানুষের আপডেট থাকা উচিত। সারা পৃথিবীতে কোথায় কি ঘটছে, দেশে কখন কি ঘটলো, সেটা জানা না থাকলে কথা বলবো কি করে? সারা জীবন ধরেই তো কথা বলে এসেছি, কিছু হয়েছে? তোমার কথায় নতুন কিছু ঘটেও না, আর যা ঘটছে তা বন্ধ হয় না। হ্যাঁ, বুঝবে না বুঝবে না, ইনফরমেশনের গুরুত্ব তোমরা বুঝবে না। আসছি বাবা। আমি নিজে যাচ্ছি, সাত্তা সাহেবকে নিয়ে গাড়িতে বসছি, তুই তাড়াতাড়ি আয়। বেরোবার সময় হাঁচি শুভ নয়। মা চালাও না। চুপ কর, হাঁচি দেওয়ার সময় পাস না। না জানিস যে মামুন এখন বেরোচ্ছে? হ্যাঁ জানি তো, জেনে শুনে উকি দিয়ে দেখেই তো হাঁচিটা দিয়েছি, তারপরে এই গান ছেড়ে নাচতে শুরু করেছি। তো বাবা নিশ্চয়ই এতক্ষণে সাত্তা সাহেবকে নিয়ে গাড়িতে অপেক্ষা করছে। অপেক্ষা করুক না ভাইয়া, দেরি করে যাবে আর বাবার কাছে বকা খাবে। মার খাবি, বড় ভাইয়ের সঙ্গে ফাজলামি না। আহা মা, এছাড়া ভাইয়ার ওসব কুসংস্কার আর খুঁতখুতানি যাবে না। আজ ভাইয়া যতবার বেরোতে যাবে ততবারই আমি হাঁচি দেবো, দেখি কতক্ষণ না গিয়ে পারে। আরো একটা ব্যাপার লক্ষ্য করেছেন, নিউজ চ্যানেলগুলো ইদানিং প্রায় বিশেষ বিশেষ খবরকে ব্রেকিং নিউজ হিসেবে দেখায়। ওটা হচ্ছে দৃষ্টি আকর্ষণের একটা কৌশল, মানে ওদের যেটাতে স্বার্থ জড়িত ওটাকে ওইভাবে দেখায়। আজকে সকালে একটা ব্রেকিং নিউজ দিয়েছিল, দেখেছেন? জি না, আমি তো জানি, অফিসে যাওয়ার পথে আপনার কাছে সমস্ত খবর পেয়ে যাও। মানে আমার আবার নিজে থেকে না দেখলে মনে হয় যেন নিউজটা জানাই হলো না, আর প্রথমে যদি না দেখলাম না জানলাম তাহলে দেরি হয়ে যায় না ব্যাপারটা? সরি বাবা, আমার দেরি হয়ে গেল। না না, দেরি হয়নি, মানে প্রথমেই আমি দেখেছি নিউজটা সকালে। না না, ওই মামুন বলছিল ওর আসতে দেরি হয়ে গেছে। ও হো, না দেরি হতেই পারে, কারণ হয়তো কোনো বাধা পড়েছিল মাঝখানে। এই ড্রাইভার, চল চল চল। গিটারের সুরে সুরে ডাকছিস?
Anything special? Yes, aaj bhaiya ke first treatment dilam. Tai! Berute jetei hetcho, bas, bachadan kothay jaccho? Omni, theme gelo. Haan, are maayer jonno to parlam na. Nahole aaj dekhtam bhaiya koto bar thame. Bhaiyar joto sob shekel shobab bodle, take murder na kora porjonto ami charchi na. Yes, yes! Salaam khamma. Waalaikum salam. দুজনে মিলে কি ষড়যন্ত্র করা হচ্ছিল না কেন শুধু শুধু ভদ্র ছেলেটা পেছনে লাগছো তোমাদের মতো জঙ্গলি না বলে আহ মা থামো তো এই চল ক্লাসে দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ আসি কলম মা কার সঙ্গে কি গতকাল যে নতুন পিয়নটাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে ও কিছু না জেনে আমি এক্ষুনি বাড়িকে পাঠিয়ে দিচ্ছি স্যার আপনারা একটু বসুন স্যারকে বলুন ইমার্জেন্সি ফাইল এখন বারেক ভেতরে স্যার পানি খাবেন সর্বনাশ আগেই ফাইলটা সই করাতে বললাম না এখন তো আধা ঘন্টা ফেরে পড়লাম বড় সাহেবকে দিয়ে সই করিয়ে নিন বুঝতেই তো পাচ্ছেন আধ ঘন্টা পানি খেতে কাজ নিজ হাতে করতে হয় সচেতন না হলে অনেক বড় বিপদ হতে পারে হিরে গ্লাস ধুতে এতক্ষণ আমাকে স্যার খুব সচেতন তো একে সচেতন বলে না এটা হলো সুজি ভাই একজন আছে এটা নিয়ে আরেকজন আছে খবর নিয়ে না 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 আরে খবর তো রাখতেই হবে চোখ থাকতে তো আর অন্ধ হওয়া যায় না হ্যাঁ খবরের সত্যমিথ্যা বুঝবার জন্যই তো আমি এতগুলো চ্যানেল দেখি এতগুলো পত্রিকা পড়ি হ্যাঁ সমস্ত খবর না জেনে তার ফিউচার প্ল্যান করা যায় না হ্যাঁ হ্যাঁ জানবেন আমার ফিউচার প্ল্যানিংটা কমপ্লিট হলে আপনি জানতে পারবেন হ্যাঁ ঠিক আছে আমি রাখি ইমার্জেন্সি ফাইল স্যার হ্যাঁ এই আজকে 12টার মধ্যে না পৌঁছালে এই মাসের মিটিংটা ধরতেই পারবো এই ফাইল আমার কাছে কারণ এটা তো মামুন দেখে জি স্যার উনি পানি খাবার জন্য মরে ছেলেটা খুঁতখুঁতে স্বভাবটা আর গেল না স্যার সব ঠিক আছে স্যার আপনি শুধু সই দিলেই থামো 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 তুমি বললে তো সব ঠিক হয়ে যাবে না
কই আমি তো ওই ভূমিকম্প নিরাপত্তার প্রভিশন ডিজাইনে দেখছিলাম। তাহলে কি স্যার লিখে দেব স্যার আর্থকুয়েক প্রুফ? লিখে দিলেই হলো, খবর রাখো সারা পৃথিবী। এই তো কদিন আগে ইরানে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হলো, হাজার হাজার লোক মারা গেল, ব্রেকিং নিউজ দিয়েছে সমস্ত চ্যানেলে। তারও আগে তুরস্কে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে, চীন, জাপান, আমেরিকা, কোরিয়া, এমনকি আমাদের পাশের দেশ ইন্ডিয়াতেও হয়েছে। আমাদের দেশেও তো কিছুদিন আগে রাঙামাটিতে ভয়ঙ্কর ভূমিকম্প হয়ে গেল। ভূতাত্ত্বিকরা বলেছে ঢাকাও ভূমিকম্প জোনের মধ্যে। পড়ো না খবর কাগজ, পড়ো না। কিন্তু স্যার আজকে প্ল্যানটা না পাঠালে এই মাসের মধ্যে আর এ মাসে পাস না হলে আগামী মাসে পাস হবে? খবর কি শুধু পড়ার জন্য? পড়ে জানতে হবে, জেনে যদি আমরা সতর্ক না হই তাহলে সে জানার কোনো অর্থ নেই। যাও ডিজাইন চেঞ্জ করে নিয়ে আসো। আজ আছি তো মনে বসে আছি একা, যত পাই বন্ধু তোমার দেখা দেখা যাবে শুধুই একা 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 একেবারে জোস ফাটাফাটি। আমি যা গাই তাই, টিউন, লিরিক, প্যাটার্ন সব মিলিয়ে এই ফাটাফাটি। আরে দেখ গানের কথা কইতেছি না দোস, তোর এই প্যান্ডের ডিজাইনটা। আবে আমরা এতগুলো ভোকাল মিলিয়ে গেছি, ওটা তোর কানে গেল না, তোর ডিজাইন। আরে ও তো কানে শোনার বিষয় না, সব চোখকে দেখানোর ব্যাপার। যাই কোস দোস, তোর এই প্যান্ডের ডিজাইনটা লেখা ওকে শুদ্ধা, আমার হাঁটুর মধ্যে আইকা দে। নো প্রবলেম। এই স্টপ স্টপ স্টপ, কি হলো? তোর ছুটির ঘন্টা বেজে গেছে। একানা একানা তোকা রে তোকা। কি ব্যাপার, পায়ে কি হলো? পায়ে কিছু হয়নি, দেখ না স্যান্ডেলটা ছিঁড়ে গেছে। আমি তো ভাবলাম এটা নিউ স্টাইল। রাইট, আরে ছেঁড়া প্যান্ট যদি স্টাইল হয় স্যান্ডেল কেন হবে না? আরে আমার হাঁটতে কষ্ট হচ্ছে। অভ্যাস হয়ে যাবে, দুদিন পরে দেখবি সবাই নতুন স্যান্ডেল ছিঁড়ে পায়ে দিতে শুরু করেছে। আচ্ছা থাক, চল তো চল। এইটা দে। আরে 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 আমার ডিজাইনটা শেষ কর। দোস্ত এটা একটা স্টাইল, কেউ বললে বলবি এটা ইনকমপ্লিট আর্ট। দেখ ঠিক আছে। একা না একা দোকা রে দোকা। কই মামু কোথায়? রাতে পাঠালাম তো বলবুলি। আসি গেলাম না। কি রে মামু এলো না? দেখছি খালাম মা আসতেছে। গেলাস আর প্লেট পাঁচবার ধোয়া হয়ে গেছে। ও তার মানে আরো দুবার বাকি। কি রে লিজা, গ্রাম থেকে শীতের পিঠা এসেছে, মা পাঠালেন। ওয়াও গুড, ভেরি গুড। আমরা তো আজকাল সব পিঠা পুলি খবর রাখতেই ভুলে গেছি। দেখে দেখে লিজা বস, আজ সেই খা না। খালাম মা আমি বাসায় গিয়ে খাবো। খা তো, এই খা খা। একটু পরেই বসবেন তুমি, গিয়ে বলো আমি খেয়ে আসছি, একসঙ্গে লেট নাইট নিউজটা দেখবো। তোমার বাবার নিউজ দেখার অভ্যাসটা তৈরি করা দরকার। আমি ঠিক খেয়াল করিনি, হঠাৎ বিষম লেগে যাওয়ায়। না না তাতে কি হয়েছে, খাও খাও। সবই পরিকল্পিত ষড়যন্ত্র। আমি উঠি মা। আপনার ক্লাস তারপর সে আর বলে বোঝানো যাবে না মা, তুমি যদি অবস্থাটা দেখতে, কোন রকম খেয়ে কিভাবে যে ক্লাসটা নিয়ে চলে গেল। নেহাত ভদ্র ছেলে বলেই ওভাবে উঠে গেছে, অন্য কেউ হলে। কিন্তু আমি ভেবে অবাক হচ্ছি, ওর বাবা মা তোদের কিছু বললেন না কেন?
কেন বলবেন? কেন বলবেন না? আচ্ছা তোমরা দুজন মিলে একটা ভালো ছেলের পেছনে লাগবে, আর তোমাদেরকে কেউ কিচ্ছু বলবে না। পেছনে কেউ সাধা লাগে না বাবা, উনি ওনার গ্লাস প্লেট সাতবার করে ধুয়ে আনেন, কিন্তু যে চামচ দিয়ে ভাত তরকারি তুললেন সেটা তো কাজের মেয়ের ধোয়া, আবার ভাতের গামলা তরকারির পাত্র সেগুলো তো উনি ধুয়ে আনেন না। আসলে এগুলো সবই ওনার সূচি বাই বদভ্যেস। তাতে তোদের কি, তোরা শুধু ওর বদভ্যাসগুলো দেখিস, ভালো অভ্যাসগুলো তো দেখতে পাস না। ওর আচার আচরণ কথাবার্তা কত মার্জিত। এই যে একসঙ্গে অফিসে যাই, কোনোদিন একটা সামান্যতম বেয়াদবি পর্যন্ত ওর দেখিনি। কার কাছে কি বলছো? এদের ওসব দেখার মতো চোখ আছে নাকি? মামুনের মতো ছেলে লাখে একটা আছে কিনা সন্দেহ। ওরকম লাখে কেন, কোটিতে একটা না থাকাই ভালো। দেখলে যাকে, চল খেয়ে। দেখেছ সকালে উঠেই সামনের ছাড়। কিছু মনে করেন না ভাইজান, আমি কিন্তু রোজ সকালে উঠে ঝাড়ুটার কাছে সুইটতে যাই। আমি তো কিছু ভালো মন্দ দেখি না ভাইজান। ঠিক আছে ঠিক আছে, যাও যা। তুমি উঠে পড়েছো কি করবো, কলিং বেল তো দুলা ভাই দুলা ভাই বলে ডাক দেয় না, আমি কি করে বুঝবো যে আমার ছেলেদের একমাত্র মামা এসে হাজির হয়েছে। আমি মনে করলাম যে গুরুত্বপূর্ণ কেউ তো হতে পারে। দেখো তোমার কাছে আমার গুরুত্ব না থাকলেও তুমি কিন্তু আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা এই যে দেখো, কোরিয়ার থেকে প্লেনে ওঠার সময় তোমার কথা আমার মনে পড়েছে। কোরিয়া থেকে? তো কি কোরিয়া আসলে কোরিয়া থেকে? তোমার জন্য একটি খবরের কাগজ নিয়ে আসিলাম। তুমি যেমন সারাদিন খবর খবর করো, ভাবলাম এর চেয়ে বড় উপহার তোমার জন্য আর কিছু হতে পারে না। কোরিয়ান নিউজ পেপার গতকালকের লেট এডিশন, একেবারে টাটকা খবর। থ্যাংক ইউ ভেরি মাচ। কোরিয়ান ভাষা? আমি কি কোরিয়ান ভাষা জানি? তোর এই ঠাট্টা করা অভ্যাসটার গেল না রাজা। কি যে বলো না আপা, একটা মাত্র দুলা ভাই, তার আবার একটা মাত্র শালা, একটু ঠাট্টা মস্করা না করলে বুড়ো হয়ে যাবো না? আচ্ছা এখনো বুড়ো হওনি? তোমার বয়স কি তোমার ওই ফ্লাইং বিজনেসের মতো ফ্লাই করতে করতে পেছন দিকে যাচ্ছে না? না না দুলা ভাই, আমার বিজনেস এখন আর পেছন দিকে ফ্লাই করছে না, বোয়িং এর স্পিডে সামনের দিকে ঘুরছে। আজকে কোরিয়া, তো কালকে হংকং, পরশুদিন ব্যাংকক, ব্যবসার ব্যবসা হলো, আবার দুনিয়াটাও দেখা হলো। তা এবার কদিন থাকবি নাকি কালকেই ছুটবি? না না না, এবার বেশ কিছুদিন থাকবো, আমার ভাগ্নেদের সাথে একটু সময় কাটাতে চাই। দেখিস আবার প্যাঁচ বাঁধাস না জানো। কি যে বলো না আপা, ওরা দুজন তো আমার জান। যাই দেখি ওরা কি করছে। তোর ভাইটা একটা আস্ত পাগল, সারাটা জীবন বিয়ে থাক হলো না, শুধু ঘোরাঘুরি আর হই হল্লা নিয়ে থাকলো। ভাগ্নি তোমার ঘরটায় ঢুকলেই না চোখটা একেবারে জুড়িয়ে যায়, সব কিছু কি সুন্দর ঝকঝকে তকতকে করে সাজানো। আমার এই জার্নি করে আসা পোশাকে তোমার এখানে বসতে আমার ভয় করছে। বসবো এখানটায়? বসবো মামা? মামা তুমি শুরু করলে আমার সঙ্গে। আরে না না না, আমি কি রানা নাকি হ্যাঁ, যে তোমার চমৎকার অভ্যাসগুলোকে আমার বাঁকা চোখে দেখতে হবে? একমাত্র মামা তুমি, একমাত্র তুমি আমাকে বোঝো মামা, আর কেউ না। মামা তুমি একটু রানাকে বোঝাও না, বাবা মা তোকে কিচ্ছু বলে না, আর ও এখন যা শুরু করেছে, আর ওর সঙ্গে এখন মিলেছে নিচতলার ওই মেয়েটা। নিচের তলার মেয়েটা মানে লিজা? লিজা যোগ হয়েছে রানার সঙ্গে, লেগেছে তোমার পেছনে।
কিরকম একটা গন্ধ পাচ্ছি যেন। যাই রানাকে পাকড়াও। ও ভাগ্নে, এই যে এটা তোমার জন্য। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম ওয়েলকাম। কত বয়স হয়েছে তারপর তোমার মনটা কত ইয়াং, একমাত্র তুমি আমার ফ্যাশনটা এনজয় করতে পারো। অথচ ভাইয়াটাকে দেখো, আমার চেয়ে মাত্র 5 বছরের বড়, অথচ এই বয়সে কেমন বুড়ো বুড়ো ভাব। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, এটা তো তোমাদের ফ্যাশন আর প্যাশনের বয়স। জোশ বলেছো মামা, জোশ। মামা এই কথাটা ভাইয়ার মগজে একটু ঢুকিয়ে দিও তো, সে তো নিজেই ব্যাকডেটেড, আমাকেও ব্যাকডেটেড বানাতে চায়। না 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 না, এটা ঠিক নয় ঠিক নয়, আমি নিশ্চয়ই বলবো, অবশ্যই বলবো। এবার বলো আমার জন্য কি এনেছো। হ্যাঁ মামা বিদেশ থেকে আসবে আর তার ফ্যাশন কিং ভাগ্নের জন্য কিছু নিয়ে আসবে না, এটা কি হয়? হয় না, কি এনেছো বলো। এই যে কোরিয়ান লেটেস্ট ডিজাইন, জাস্ট রিলিজড। ও অপূর্ব অপূর্ব মামা, অসাধারণ। ও মামা ফ্যান্টাস্টিক। কি রে, আমার শার্টটা সম্পর্কে যদি কিছু বললি না। কি বলবো, এক কথা ইউনিক, তোর মামার ফ্যাশন সেন্স দারুণ আর তোর গায়েও ফ্যান্টাস্টিক ফিট। তাহলে এতক্ষণ ধরে কিছুই বলিস নি যা। মেজাজটা বিগড়ে আছে কাল রাত থেকে। কেন কেন, কাল রাতে ভাইয়াকে এত বড় একটা করার ডোজ দিলি, তারপরেও? তারপরেই তো ঘটনা, বাসায় এসে বলতেই বাবা মা আমার সাথে এমন শুরু করলো, মামনের মতো ছেলে হয় না, ও ভদ্র ছেলে ভালো ছেলে, ওর পেছনে লাগা উচিত না, ওর মতো লাখে একটা পাওয়া যায় না, আরো কত কিছু। সারা রাত আমি ঘুমাতে পারিনি, মনে হচ্ছিল রাতে উঠে গিয়ে আরো কিছু একটা করে আসি। আরে বাহ, বগলেন খালা খালু, আর তো রাত গিয়ে পড়লো ওই ভাইয়ার উপর। পড়বে না, ওনার ওই ন্যাকা ন্যাকা ভালো মানুষই দেখে তো বাবা মা মুগ্ধ, সবাই ওর দলে। চিন্তা করিস না, আমাদের দলেও একজন বেড়েছে মামা, এবার মামার সাপোর্ট নিয়ে আমি এমন সব ফ্যাশন করব যে ভাইয়ার রাগে জ্বলে যাবে, অথচ কিচ্ছু বলতে পারবে না। গুড, ওকে চালিয়ে মারতে হবে। ইয়েস দ্যাটস। এই যে কালার, হেয়ার কালার। To play later on, all secure in their first. Anthony Weller, BBC News. Now, rugby union, the England captain Martin Johnson has announced his retirement from international rugby. Johnson led England to World Cup victory in November. তোমার ওই গোপের রং বাইরে বাথরুমে গুলি রেখে এসেছি, বাইরে বাথরুমে এখন থেকে রংটং ওই বাইরে বাথরুমে লাগাবে, এখান থেকে যেভাবে ছড়াও। ওই 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 যে রানা হয়ে গেল, দেখো দেখো ওর আবার এই সময় বাইরের বাথরুমে যাওয়ার দরকার হলো কেন। রানা তুই নিজের বাথরুম থেকে এখানে এলি কেন, একটু দরকার আছে মা, বেশি দেরি হবে না। কি যন্ত্রণা এটাতে, আবার কি ওর বাথরুমে যেমন বাবা ধৈর্য নেই তেমন ছেলেরও ধৈর্য নেই। Yes, I want to be dressed alike. তোমার মতো পোশাক, তোমার মতো চুল, রংটা লাগানো হলেই রেড হেয়ার, জাস্ট লাইক ইউ। যাচ্ছিস? কি বাবা, কি তুমি আবার এসব কি শুরু করলে? কি শুরু করলাম? এটা কি কি, আরে কি এটা বাবা, মা কি হয়েছে বাবার গোপ দেখো। আরে কি কি হয়েছে গোপের, আমি তো গোপের রং করেছি। তাই বলে লাল রং, লাল রং করবে তুমি? লাল রং? এই তুমি কি লাল রং রেখেছিলে ওখানে? আশ্চর্য, ওয়াও, গ্র্যান্ড বাবা, গ্র্যান্ড।
ফ্যান্টাস্টিক লাগছে তোমাকে বাবা এটা নিশ্চয় তোর কাজ ইয়েস বাবার উপর দিয়ে এক্সপেরিমেন্ট হয়ে গেল ব্রিলিয়ান্ট রেড ব্রিলিয়ান্ট রেড বাবা ব্রিলিয়ান্ট রেড কি রে এত হইছো কিসে দেখো বাবাকে দেখো না দুলা ভাই দেখো না খোলো খোলো কবি বলেছে না গোপন কথাটি রবে না গোপনে কবি কখনো গোপের কথা বলেনি ওটা তো আবার গিয়ে ঢুকেছ ওখানে মামা দেখলে তো মামা কি সব জ্বালাতন শুরু হয়েছে বাড়িতে দেখছি তুমি দেখতে এলাম তুমি চুল লাল করেছো কিনা মানে মানে যা কিছু করো দুজনে তো পরিকল্পিত ভাবেই করো যাক তোমাকে দেখে ভালোই লাগলো কবে ছাড়লে আজকে মিটিং টিটিং সব গেল সাথে সাহেব ও সাথে সাহেব জি আসছি কিরে ক্লাসে গেলি না প্রাণ আইলে তো যাবো আবার এলে তাকে জিজ্ঞেস করো নাও আই এম রিয়েল পাঙ্কু দ্য গ্রেট রেড পাঙ্ক বল আমাকে কেমন দেখাচ্ছে খুব একটা ভালো না ভালো না হোয়াট ডু ইউ মিন তোকে এটা মানাচ্ছে না এই কি হলো কোথায় আমি ভাবলাম তুই খুশিতে নেচে উঠবি নিজের চুল লাল করে ফেলবি আর তুই বলছিস ভালো না মানাচ্ছে না আচ্ছা ঠিক আছে চল আয় একটু কাজ আছে দাঁড়া আসছি মাথার চুল উস্কুস্ক গায়ের জামা কাপড় ছেঁড়া আরে গেল কই এইটা আমি কি দেখলাম আসান সাহেবের অবস্থা কি খারাপ হয়ে গেল এত খারাপ ব্যবসা পাতির ঝামেলা কখন যে পথে বসাইয়া দেয় আরে খবরটা তো নেওয়া দরকার হ্যাঁ যাই আপা কোথায় বুলবুলি ঘরে আছে বুলবুলি খালাম্মা আসছেন আপা আসেন আসেন বসেন মামুন ফিরেছে দেখলাম হ্যাঁ ওর বাবার ফিরতে একটু দেরি হবে মামুন বলল আপনার সাহেব নাকি বাজার করে তারপরে ফিরবেন সেজন্য নয় মামুন সকালে বাসায় গিয়েছিল অথচ ভেতরে ঢোকেনি আবার লিজা বলল ওকে নাকি দেখতে গিয়েছিল আসলে ব্যাপারটা কি আমি কিছু বুঝতে পারছি না এতে বোঝার কি আছে ও তো ওই দুটোর পেছনে লেগেই আছে মামুন লেগে আছে ওদের পেছনে কি যে বলেন না আপা ওরা দুটোই তো সবসময় মামুনের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকায় নতুন করে আবার কি করছে কে জানে হয়তো আমাকেই কিছু বলতে গিয়েছিল লিজা দরজা থেকেই ফিরিয়ে দিয়েছে
মামুন তো বাসায় আছে, দাঁড়ান ডাকছি। মামুন, এই মামুন। আসছি মা। ডেকেছ মা? আসসালামু আলাইকুম খালুম। ভাইজান, ভাইজান নিচে কে যেন আসছে, সিকিউরিটি ডাকে। কে আবার এলো? যা শুনে আসেন। এটা ঠিক না, এটা ঠিক না। আজ ওনার অবস্থা কইরা গেছে বইলা তোমরা ওনার লোকরে এইভাবে আটকাইয়া দিলা। তোমরা তোমরা কি জানবা উনি কে, কত বড় মানুষ, তোমার মতো কতজনে উনি চাকরি দিছেন? আহা, আপনি বুঝতে পারছেন না, এটা এখানকার নিয়ম। ওই যে স্যার আসছেন। কি হয়েছে? আরে মাস্টার চাচা, আপনি থাক বাবা, থাক। তা কেমন আছো বাবা তুমি? তোমার আব্বা কেমন আছেন? জি ভালোই, সবাই ভালো আছে। শোনো বাবা, আমারে লুকায়ও না বাবা, রাস্তায় রানারে দেখার পর থেকে আমার বুকটা ফাইটা যেতেছে। কবে কবে তোমার অবস্থা এত খারাপ হইল? তোমারে দেখে তো তবু আমার ভালো লাগতেছে, কিন্তু রানা আউলা ঝাউলা চুল, ছেঁড়া ফাটা তালি দেওয়া পোশাক। না 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 চাচা, আপনি যা ভাবছেন ওরকম কিছু হয় নাই। আমারে লুকাও কেন বাবা, আমি তো তোমাকে পর না, তোমাকে ছোটোবেলায় তোমাকে বাড়িতে থাইকা খাইয়া তোমাকে পড়াইছি। আমি তো সেই বাড়িতে সুইটা গেছিলাম, সেখান থেকে এখানকার ঠিকানা পাইলাম। তা বাবা, এখানে কার বাড়িতে উঠছো তোমরা? না চাচা, এটা অন্য কারো বাড়ি না, আমরা যেখানে থাকি ওটা আমাদের ফ্ল্যাট। এখানে ওঠার পর বাবা আগের বাড়িটা ছেড়ে দিয়েছেন। সত্য কইতাছো তো বাবা, আমার জানি কেমন। চাচা আপনি আমার সঙ্গে উপরে আসেন, মার সঙ্গে কথা বললে সব বুঝতে পারবেন আপনি। ওই যে বাবা চলে এসেছে, দেখেন বাবার গাড়ি পোশাক এসব দেখো কি মনে হচ্ছে আমরা গরিব হয়ে গেছি? না তা না, তাইলে রানা ওর এই হাল কেন? ওরকে তোমরা বাড়ি থেকে বাইর করে দিস। না চাচা, এটা হচ্ছে ওর ফ্যাশন। ওয়ালাইকুম সালাম। উফ, আপনার দেখা আমার বুকের ভার নেমে গেল। কেন, কি হয়েছে? কি হয়েছে, কি আর হবে, রাস্তায় রানাকে দেখে ওনার ধারণা হয়েছে আমরা নাকি গরিব হয়ে গেছি। আচ্ছা, আমি যে সবসময় বলি রানা একটা বিশ্রী ঘটনা ঘটাবেই, আমার কত কানে তোলো না, এখন হলো? এখন উনি যদি এই বাড়িটা খুঁজে না পেয়ে গ্রামে চলে যেতেন তাহলে কি হতো? পুরো গ্রাম শুদ্ধ রোডে যেত যে আমরা গরিব হয়ে গেছি, আর গ্রামের সবাই এসে আমাদের কাছে হাজির হতো রিলিফ নিয়ে। না না বাবা না, এর একটা বিহিত আমাকেই করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালকের ওই ঘটনার পরও প্রশ্ন করছো? তাই ফেলে ফেলে দিবি? দেখলে দেখলে মা, দেখলে আমার এত দামি দামি কাপড় কত কষ্ট করে খুঁজে খুঁজে কিনেছি, সেগুলো ও ফেলে দিল? হ্যাঁ ফেলে দিলাম, কারণ তোর চাল চলন আর পোশাক আশাকের জন্য আমাদেরকে লজ্জা পড়তে হয়। তোমার পোশাকের জন্য তো আমাকে লজ্জা পড়তে হয়? বন্ধুরা বলে সেকেলে, ফ্যাশন সেন্স নেই, ব্যাকডেটেড, কুসংস্কারের ডিপো। তোর বন্ধুদের কথা আমাকে চলতে হবে না? তোমার কথা আমাকে চলতে হবে? আহ, কি হচ্ছে, থামবি তোরা দুজনে? মা থাম, দুজন হয়েছে দুই বিপরীত মেরু। আরে কি হলো, কি হলো, এত হইচই কিসে? কি হলো তুমি নিজেই শুনে দেখো। খুব তো দুদিকে তাল দিস, এখন সামলা। আমাকে সামলাতে হবে না, যে আমার কাপড় ফেলে দিয়ে এসেছে তাকে সামলাও। দেখলে মা, মামা মামা দেখলে কীরকম একটা বেয়াদব হয়েছে? এখন নিশ্চয়ই যাবে নিচ তলায়, ওখানে আরেকজন আছে তার সঙ্গে ষড়যন্ত্র পাকাবে, যেমন হয়েছে এটা ওটাও ঠিক তেমনি। তোর এত বাড়াবাড়ি করার দরকার কি?
তুই নিজে দোষ দেখতে পারছ না? আমি আবার কি করলাম মা? না 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 বুবু বুবু আপা থামো 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 শোনো, এই দুটোই হচ্ছে ছেলে মানুষ, দেখবে সময় মতো সব ঠিক হয়ে যাবে। ভুল বললে মামা, ওরা যে পথে যাচ্ছে নিজে নিজে কিছুতে ঠিক হবে না, এইভাবে আমাকেই ঠিক করতে হবে। আর তুই কি ঠিক করবে কে? তোর যে হাজারটা বদভ্যাস, খুঁতখুঁতানি, কুসংস্কার, এগুলো ঠিক করার জন্যে ওই লিজার মতো একটা মেয়ে দরকার। মা আমি আমি তোকে ওর সাথেই বিয়ে দেবো, ওই লিজার সাথে। মা মেয়েটা কিন্তু খারাপ না। মামা তুমিও বলছো। কেন আমি কোথেকে বললাম? বললো তো তোমার মা। কথায় আছে না, মায়ের আদেশ হচ্ছে শিরোধার্য। তুমি তো রানার মতো অস্থির না, একটু স্থিরভাবে ভেবে দেখো মায়ের আদেশ মানবে কি মানবে না। হ্যাঁ ঠিক তাই। শুধু হ্যাঁ বললে তো হবে না, এর একটা বিহিত করতেই হবে। কি করতে চাস? সেটা ভেবে বের করার জন্যই তো তোর কাছে এলাম। এমন একটা কিছু করা দরকার যাতে আর কখনো অমন কাজ না করে। কিন্তু সেই এমন একটা কিছু কেমন? হুট করে কি বলা যায়? ভাবতে হবে। আচ্ছা ঠিক আছে, তুইও ভাব আমিও ভাবি। এত কষ্টে কালেকশন করা কাপড়গুলোর দুঃখ আমি কিছুতে ভুলতে পারছি না। ও হ্যাঁ, আজ ফিরতে কিন্তু দেরি হবে। কেন? যতগুলো কাপড় ফেলেছে তার ডবল ডবল আজ কিনে আনবো। কিরে এ সাত সকালে আবার কিসের ষড়যন্ত্র চলছিল? ষড়যন্ত্র মানে? তোদের দুটোর কাজই তো হলো মামুনের পিছনে লেগে থাকা। শুধু আমাদেরটাই দেখো, আর তোমার ওই আদরের মামুন কি করেছে জানো? কি? কাল রাতে রানার সমস্ত কাপড় চুরি করে নিয়ে ফেলে দিয়ে এসেছে। ঠিক করেছে, বড় ভাইয়ের কাজই করেছে। আমার তো ইচ্ছা করছে তোর এই সমস্ত জঞ্জালগুলো নিয়ে সব বাইরে ফেলে দিতে। মা! হ্যাঁ, শুধু তোর বাবার জন্য পারি না, এসেছে মানুষের দোষ ধরতে। ওই মামুনের মতো একটা ছেলেকেই আমি খুঁজছি যে তোকে পথে আনতে পারবে। মানে? মানে আবার কি, ওরকম স্বভাব চরিত্রের ছেলে দেখেই আমি তোর বিয়ে দেবো। এই ব্যাপারে আমি কারো কথা শুনব না, তোরও না তোর বাবারও না। কি রে খাচ্ছিস না? খেয়েছি মা, অনেক খেয়েছি, আর খেতে পারবো না। আমি নাস্তা করে এসেছি খালাম্মা, এই রান্নার দেরি হচ্ছে দেখে। হয়ে গেছে হয়ে গেছে, তোমার পানি লও। বাবা টাকা দাও তো। কি করবি? কাপড় কিনব। ওই ড্রয়ারে আছে নিয়ে নিস। আসুন, যেগুলো ফেলে দিয়েছে আবার সেরকম কিনিস না, ভালো দেখে কিনিস। ভালো কিছু মানে? ওগুলো কি খারাপ ছিল? একটু উদ্ভট তো বটেই। বাবা তুমিও দেখছি ভাইয়ার মতো কথা বলছো। ওকে তাহলে আমিও এখন থেকে ভাইয়ার বদভ্যাসগুলো রপ্ত করবো। 10 বার গ্লাস ধোবো, হাঁচি দিলে থেমে যাবো, ঝাড়ু দিলে চিৎকার করবো, একটু হোঁচট খেলে 5 মিনিট বসে থাকবো। হ্যাঁ মামুন এসব করে, এসব হচ্ছে ওর অভ্যাসের অসুখ, ওটা ওর সঙ্গেই থাকে। আর তোমরা যেটা করে বেড়াচ্ছ সেটা হচ্ছে তোমাদের রুচির অসুখ। ওর অসুখ ওর সঙ্গেই আছে, আর তোমাদের অসুখ সমাজে ছড়াচ্ছে। আহ দুলা ভাই থামো তো। মামা মামা তুমি তো দেশ বিদেশ ঘোরো, তুমি বলো বাবা দিন রাত খবর নিয়ে পড়ে থাকে কিন্তু ফ্যাশনের খবর কিছু রাখে? যদি রাখতো তাহলে জানতো ফ্যাশনের জগৎ এখন কোথায় চলে গেছে। যাদের গেছে তাদের যাক, ওদের সমাজ আর আমাদের সমাজ এক না। বুঝেছি, তোমাদের আর মর্ডার করা যাবে না। চল লিজা ওঠ আয়। তোমরা শেষ করো। কি রে কি দেখছিস? দেখছি না, ভাবছি। ভোরবেলায় রাগের মাথায় তুমি যে কথাটা বলেছিলে সেটা কিন্তু মন্দ নয়, বিষয়টা সিরিয়াসলি ভাবতে পারো। কি ব্যাপার, কি বলেছিলে? বলেছিল মামুনের সঙ্গে লিজার বিয়ে দেবে। হ্যাঁ বলেছো নাকি কথা? হ্যাঁ, আসলেও তো মামুনকে ঠিক করতে হলে লিজার মতো একটা মেয়ে দরকার। কিন্তু দুজনে তো দুই উল্টো বেরো। আরে সেই জন্যই তো, বুঝলে না দুলা ভাই, মাইনাসে মাইনাসে প্লাস। তুমি কি সত্যি সত্যি সিরিয়াস? হ্যাঁ সিরিয়াস। কি বলছিস তুই? বিশ্বাস কর, তুই তো আমার মাকে চিনিস না, একবার জিদ করলে কেউ ফেরাতে পারে না। তোর ওই ভাইয়ার মতো স্বভাব চরিত্রের ছেলে দেখে নাকি আমাকে বিয়ে দিবে, কারো কথা শুনবে না, আমারও না বাবারও না। আরে বললেই হলো, আমি আছি না, কোন ছেলে আসে দেখব আমি। উফ, কথাটা শোনার পর আমার এত অস্থির লাগছিল, তোর দেরি দেখে আমি উপরে উঠে গিয়েছিলাম। অস্থির হোস না অস্থির হোস না, ভাইয়ার মডেলের আর একটা খুঁজে পাওয়া মুশকিল আছে। তা অবশ্য ঠিক। চল
আরে আসুন 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 আসুন। আচ্ছা কি ব্যাপার বলুন তো। আরে রাজা ভাইয়া সামনে এসো। আচ্ছা আপনি আমাকে ঘরের মধ্যে বসিয়ে রাখলেন, আপনি নিজেও অফিসে গেলেন না। আপনার অফিস না মামুন সামলাবে, আমারটা কে সামলাবে বলুন? আর একদিনই তো আপনার ম্যানেজার সামলাবে। চলুন, তার চেয়ে জরুরি কথা আছে। কি কোনো ব্রেকিং নিউজ? হ্যাঁ ব্রেকিং নিউজ, রিয়েল ব্রেকিং নিউজ। তাহলে চলুন বসি। যাই বলো, আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে। আমি অনেকদিন থেকে এরকম একটা কিছু ভাবছিলাম। হ্যাঁ আমারও মনে হচ্ছে ভালোই হলো। ওই তো লিজা এসে গেছে। আয় মা ভেতরে আয়। মা আমি চেঞ্জ করে আসি। চেঞ্জ পরে করিস, আগে বস তো। ব্যাপারটা কি বলো তো? বলার জন্যই তো ডেকেছি, আগে মিষ্টি মুখ করে নে। আরে এসব কি, বাড়ি থেকে এলাম এখনো হাত মুখও ধুইনি। আমি মুখে তুলে খাইয়ে দিচ্ছি বাবা। আচ্ছা আচ্ছা মা বলছে একটু খান। আমার সুখবর শোনার আগে মিষ্টি মুখ করতে হয়। তোর বিয়ে পাকা করে ফেললাম। এই খেয়ে ফেল, খেয়ে ফেল, খেয়ে ফেল। এই পানি দে, এই যে পানি এ নে। কার সাথে? মামুনের সাথে। মা! হ্যাঁ মা, আজ দুপুরে ওরা প্রস্তাবটা নিয়ে এলেন, ভাবলাম ভালোই হলো। কোথায় না কোথায় বিয়ে দিতাম, বছরে একবার দেখতে পেতাম কিনা সন্দেহ। এখন সবসময় চোখের সামনেই থাকবি। খুব সুখে থাকবি মা, খুব সুখে হবি। কাল সন্ধ্যায় এনগেজমেন্ট। আমি দেখছি। আরে রানা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রানা। কংগ্রেচুলেশন। আয় আমার ঘরে আয়। সারা জীবন ওরকম একটা মানুষের সঙ্গে। মানুষ হিসেবে ভাইয়ার কিন্তু তুলনাই হয় না, শুধু একটু আপ টু ডেট বানানো দরকার। ছোট ভাই হয়ে আমি না পারলেও বউ হয়ে তুই ঠিকই পারবি। তাছাড়া আমি তো পিছনে আছি না। যাই, ভাইয়াকে এখনো কংগ্রেচুলেট করা হয়নি। আসি ভাবি। এইটা সবাই আছে যে যার তালে, কিন্তু জীবনটা তো আমার, সারাটা জীবন ওর সাথে। এখন কি করবি? আমি তো মনে করেছিলাম কথার কথা, এখন দেখছি পাকা কথা হয়ে গেছে। কাল এনগেজমেন্ট, তারপর বিয়ে, মানে বউ হবে আমার বউ। কি হলো, অমন করছো কেন? দেখি না, শার্টটা ভালো লাগছে না, শার্টটা খুলো তো। লিজা প্লিজ, শার্ট খুলবো। এই গেঞ্জিটাতে খুবই দারুণ লাগছে। দিস ইজ রিয়েল ফ্যাশন। শুধু বাকি আছে তোমার চুলটা। দাঁড়াও, চুল চুল কি করবে? চুলটাকে লাল করতে হবে না, তাহলে তো আমি রিয়েল পাঙ্কু। দাঁড়াও না লিজা, না বাথরুমে এই অবস্থায় তো হবে,
অসম্ভব অসম্ভব। সময় থাকতে একটা বোঝাপড়া করা দরকার, এর একটা ভিত আমাকে করতে হবে। ফোন, হ্যালো, কে? কি যেতেই হবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কোথায়, কখন? আচ্ছা আচ্ছা আচ্ছা। সবাই তো বলে পাংচুয়াল, 11টা বাজে এখনো আসার নাম নেই, নাকি ভুলে গেছে কে জানে। যদি দেরি হয় তাহলে এত হাসির কি হলো? তোমাকে অদ্ভুত লাগছে, তোমাকে এই পোশাকে এভাবে একদম মানাচ্ছে না। কিন্তু তুমি তো এটাই চাও, এটাই পছন্দ করো। আশ্চর্য, আমি যা চাইবো যা পছন্দ করব তুমি তাই করবে? উপায় কি? সংসার তো আর একার না, দুজনের মতের মিল না হলে, মনের মিল না হলে তো আর সংসার হবে না। তাই বলে যা মানাবে না তাও পড়তে হবে? তুমি যেমন বলছো আমার এই পোশাক আমাকে মানাচ্ছে না, আমি যদি বলি তোমার ওই পোশাকও তোমাকে মানাচ্ছে না, তাহলে? তুমি তো দেখেই আসছো আমি সবসময় এরকম, তোমার বিপরীত। তারপরও তুমি এ বিয়েতে রাজি হলে কী করে? আমি জানি তুমি রানার মতো, বাইরের সাজসজ্জা যেমনই হোক রানার মতো ভালো ছেলে কটা আছে। তোমার মনটা সুন্দর না হলে রানার সঙ্গে তোমার বন্ধুত্বই হতো না। তুমি এত সুন্দর, সাজ পোশাকগুলো সুন্দর হলে কি আরো ভালো লাগতো না? আমি কয়েকটা কথা বলবো? বলো। মানুষের সর্দি লাগলে, ঠান্ডা লাগলে হাঁচি আসতেই পারে, তার সঙ্গে অমঙ্গলের কি সম্পর্ক? হোঁচট খেলে কেউ পায়ে ব্যথা পেতে পারে, এতে অযাত্রা হবে কেন? কোনো পাত্র ভালোভাবে ধুলে একবারই কি পরিষ্কার হয় না? গুনে গুনে সাতবার ধুতে হবে কেন? এই অভ্যেসগুলোকে কি মনে হয় তোমার? এখানে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা না বলে কি কোথাও গিয়ে একটু বসা যায় না? ভয় করছে না তো? একটু একটু ওর ঘরের দরজা বন্ধ, বললো তুমি যাও আমি আসছি। আমার মেয়ে, অথচ মা হয়ে আমি কোনোদিন বুঝতে পারিনি তুই এত সুন্দর।
भैया भैया तो रोज बेटे टू दौला শুরু করো ভাগ্নে বাধা পড়লো তো আগে বানানো বন্ধ রাখবে নাকি যা ঘটে তাই ঘটনা সব ঘটনায় ঘটে না হ্যাঁ যা ঘটে তাই ঘটনা সব ঘটনায় ঘটে না মনে মনে ঘটে যা মনে মনে ঘটে যা সেই ঘটনায় রটে না হ্যাঁ যা ঘটে তাই ঘটনা সব ঘটনায় ঘটে না যা ঘটে তাই ঘটনা সব ঘটনা